নমস্কার দাদা। নমস্তে, আমি পরেশ চন্দ্র দেব, আমার বাড়ির নমনগর দেববন, আমার বাড়ি একুশে নমনগর। তো আমি নিত্য একটুকুটি গীতা পাঠ করার জন্য আমার ছোটা কাল থেকে অভ্যাস এবং সাথে সাথে চণ্ডীপাঠটাও করি। আগে চণ্ডীটা টাচ করি, তারপর গীতার দিকে চলে যাই। আচ্ছা, রোজ এটা আমার ছোটাকাল থেকে অভ্যাস। সুতরাং শ্রীমৎ ভগবৎ গীতাটা আমার প্রাণপ্রিয় বস্তু। এই গ্রন্থ এত সুন্দর গ্রন্থ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এত সুন্দরভাবে উনি সেই নিজের সন্তানের মতন, নিজের ভক্তের মতন করে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে এত সুন্দরভাবে শ্রীমৎ ভগবৎ গীতাটা উপদেশ দিয়ে উপস্থাপন করেছেন। ত্রিজগতে যতদিন আমাদের হিন্দু সনাতন ধর্ম থাকবে, ততদিন শ্রীমৎ ভগবৎ গীতাটা সবার কানে কানে গিয়ে পুষতে হবে, সবাই দিদি গিয়ে পুষতে হবে। এই শ্রীমৎ ভগবৎ গীতা ওটাতে টোটাল 18টা অধ্যায় আছে এবং টোটাল 18টা অধ্যায় মিলে 700 শ্লোক আছে। সুতরাং এই 700 শ্লোক নিয়েই শ্রীমৎ ভগবৎ গীতা। এই গীতাতে রোজ একটা করে হলেও শ্লোক পড়তে হবে, বা যারা পারে একটা অধ্যায় হলেও গীতাটা কাজ করুক, অর্থসহ পড়লে খুব ভালো হয়, হৃদয়ঙ্গম হয়। এখনও পর্যন্ত আমাদের হিন্দু ধর্মের অবলম্বী যা লোক আছেন, বাচ্চা থেকে বয়স্ক থেকে যুবক থেকে, সবাই কিন্তু গীতার সম্বন্ধে বিন্দুমাত্র জানে বলে আমার মনে হয় না। অথচ আমরা সনাতন ধর্মে আমাদের জন্ম, সুতরাং সনাতন ধর্মের জন্ম হয়ে যে গীতা সম্বন্ধে না জানাটা অত্যন্ত দুঃখের জনক ব্যাপার। সুতরাং আমি মনে করি সবাই চলুন আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে শ্রীমৎ ভগবৎ গীতা সেটাকে চলুন আমরা প্রাণবন্তভাবে নিজে আমরা একটু অধ্যয়ন করার চেষ্টা করি। সেই অধ্যয়ন করতে হলে নিজেকে ভক্তি নিষ্ঠা মাধ্যমে ছাড়া কোনো রাস্তা নেই। ভক্তি ছাড়া কিছু করতে হবে, শুধু ভক্তি এবং নিষ্ঠা দিয়ে শ্রীমৎ ভগবৎ গীতাটা একটু রোজ একবার করে জ্ঞান অর্জন করলে সবার জন্য খুবই ভালো হয়। এই শ্রীমৎ ভগবৎ গীতা গীতাতে কী নেই, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধ করার জন্য ওনাকে যে মনপ্রাণের সমস্ত জ্ঞান উপদেশগুলোতে ঢেলেছেন, সেটা আমাদের জন্য সেটা জীবনের পাথেয় হয়ে গেছে। সেই পাথেয়টা আমাদেরকে ধারণ করতে হবে। চলুন আমরা শ্রীমৎ ভগবৎ গীতা রোজ পাঠ করার জন্য সবাইকে অনুপ্রাণিত করি। কারণ অনুপ্রাণিত করার মানে কি, আমি তো করবো তো সেটা সত্যই, আমার পরবর্তী জেনারেশন ধীরে ধীরে একটা পর একটা একটা পর একটা পরিবর্তন জেনারেশনে তা ফলো করবে। সুতরাং আমি যদি নিজেই ফলো না করি বা অনুসরণ না করি, তাহলে আমার জেনারেশন তো সেটা মানবে না, করবে না, মানতে চাইবে না। এবং জন্ম হলে তো কী দরকার, কোন ধর্ম মন্দিরে গিয়ে আমি একটু মাথাটা নিচে করলাম, দ্যাট ইজ নট ফাইনাল। আমরা তো তাই করি, না সেটা করতে হবে না। আপনাকে একবার অন্তত পক্ষে গীতাটা উচ্চারণ করুন, শ্রীমৎ ভগবৎ গীতা করুন। আর হচ্ছে কি, গীতা পাঠ করলে মনটা খুব ভালো থাকবে। একটা শ্লোক যদি বলে, যেমন একটা শ্লোক বলতে চাইছেন, যেমন গীতা পাঠ করতে হলে আমাকে গীতার ধ্যান পাঠ করতে হয়। আর অবশ্য গীতার ধ্যান পাঠ করার আগে আমাকে ভগবান সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করতে হয়। সিদ্ধিদাতা গণেশের স্তোত্র ধ্যান পাঠ করার পরে গুরু পূজা করতে হয়। গুরু পূজা করার পরে তারপর আমাকে বিষ্ণু পূজা করতে হয়। বিষ্ণু পূজা করার পরে তারপর আমাকে গীতাতে প্রবেশ করতে হয়। গীতাতে প্রবেশ করতে হলে প্রথম গীতার ধ্যান পাঠ করতে হয়। যেমন গীতার ধ্যানটা পাঠ করতে হলে আমাকে বলতে কি, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, শ্রীমদ ভগবদ গীতায় শ্রী শ্রী গীতার ধ্যানম, ওম পার্থায় প্রতিবুধিতং ভগবতা নারায়ণ স্বয়ং ব্যাসনগতিতং পুরাণ মুনীনমুদ্যৈ মহাভারতম অদ্বৈতমৃতবর্ষিণীং ভগবতিষ্টাদশাধ্যায়িনী অম্বোতমন সন্দদামি ভগবত গীত ভগবদ্দেশিনী। এরপর আরও অনেক আছে, আমি শুধু একমাত্র চারটা শ্লোক বললাম এর মধ্যে। সুতরাং এই গীতার ধ্যানটা উচ্চারণ করার পরে আরও অনেক শ্লোক আছে, অর্থাৎ মিনিমাম আমাকে 5 মিনিট এই গীতার ধ্যান পাঠ করতে হওয়ার পরে গীতাতে যুক্ত হয়। গীতাতে যুক্ত হলে আমার নারায়ণকে স্মরণ করতে হয়, ওম নারায়ণং নমস্কৃত নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ,
ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় তারপর শ্রীমদ্ ভগবদ গীতায় তারপর শ্রীমদ ভগবদ গীতায় গীতাকে বলতে হবে আমি তোমাকে স্মরণ করছি শ্রীমদ ভগবদ গীতায় তবে গীতা কোন অধ্যায় পাঠ করছে এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে গীতাতে প্রবেশ করা যায় সুতরাং এখানে একটা কাজ আছে চলুন আমরা এই একবার যদি গীতাকে যদি আহরণ করতে পারেন না গীতা আপনার আপনি গীতাকে ছাড়তে চাইবেন না এত মধুময় জিনিস যেমন বাঘে যেমন মাংস খেলে মাংস পিপাসু বাঘ যেমন মাংস ছাড়া ও অন্য কোনো কিছু পছন্দ করে না এটাও তাই এটাই তাই সুতরাং চলুন আমরা মনকে স্থির রাখার জন্য মনকে পবিত্র রাখার জন্য চঞ্চল মনকে ধারণ করে রাখার জন্য চলুন আমরা সবাই মিলে রোজ একবার করে গীতা পাঠ করি গীতা পাঠ করার পরে ভগবান শ্রীকৃষ্ণকে উচ্চস্বরে তাগমনান্বিত হয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গীতা পাঠের পরে এই তাগমনান্বিত নিতে হয় অথবা ওম উচ্চারণ করে ওম হরি ওম কীর্তন করতে হয় বা ভগবান বাসুদেবকে স্মরণ করতে হয় এইটা হচ্ছে গীতা পাঠের অনেক কিছু নিয়ম সুতরাং নিয়ম মেনটেন করতে হলে চলুন আমরা অধ্যয়ন আমি সামনে ৬ তারিখ ৬ সেপ্টেম্বর এই মন্দিরে রাধা গোবিন্দের মন্দিরে আমি গীতা পাঠ করার জন্য মন স্থির করছি যদি কমে যদি আমাকে যদি স্থির করেন অবশ্যই আমি বিধি মোতাবেক যেভাবে গীতা পাঠ করতে হয় সেভাবে পাঠ করে আপনাদেরকে শোনাবো অবশ্যই আসবো তবে তবে একটা কথা আমি কিছু কিছু জানতে চেয়েছিলাম এই যে আপনি বললেন না সনাতন ধর্ম সনাতন ধর্মটা কি ও মাই গড সনাতন ধর্ম তো একটা অপূর্ব মধুময় ধর্ম এই ধর্মে একটা শাশ্বত আমরা সাকার এবং নিরাকার দুইভাবে আমরা ভগবানকে স্মরণ করি সাকারে করি এবং এই যে মনে করুন সাকার শ্রী গোবিন্দ আমার সামনে বসে আছেন আবার নিরাকার কি যেখানে আপনি ভগবান গোবিন্দকে চোখে দেখতে পাচ্ছেন না অথচ আপনি ধ্যান করে গোবিন্দকে তার পরমাত্মাকে নিয়ে আপনি ধ্যান করছেন সেটি নিরাকার সুতরাং আমরা সাকার নিরাকার দুটোই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে গোবিন্দকে পরমাত্মাকে আমরা ধ্যান করি বা জপ করি বা পূজা করি সুতরাং সনাতন ধর্ম একটা মধুময় ধর্ম সেই ধর্ম যদি আমরা যদি নিজ ধর্ম যদি আমরা যদি পালন করি নিজ ধর্ম যদি আমার দেহ ত্যাগ হয় তার থেকে মধুময় জীবন সাধারণ সার্থক জীবন আর হতে পারে না আমাদের হিন্দুদের মধ্যে সুতরাং আমার ধর্মের মধ্যে আমার ধর্মটা এত মধুময় কেউ বলে কি এই ধর্মটা অত্যন্ত কঠিন এটা ভুল কথা এখানে কোনো আমাদের ধর্মই সনাতন ধর্মই প্রত্যেক ধর্মকে আমাদের মেনে নিতে চায় কিন্তু অন্যরা কোনো ধর্ম সেটা আমাদের ধর্মকে এরা মেনে নিতে চায় না সুতরাং সব ধর্ম সত্য কিন্তু নিজ ধর্মের প্রতি নিষ্ঠা রাখতে হবে নিষ্ঠা না থাকলে তো হবে না এই কথাটা আমি সবাইকে অনুরোধ করব চলুন আমরা প্রত্যেক ধর্মকে সম্মান শ্রদ্ধা রাখবো নিজ ধর্মের প্রতি নিষ্ঠা রাখবো তাহলে আমরা কোনো ধর্মকে কাউকে উঁচু কাউকে নিচু ভেদাভেদ জ্ঞান রাখতে পারবো না সমদর্শন আমি যেমন মসজিদে গিয়ে প্রণাম করতে পারি গির্জাতে গিয়ে প্রণাম করতে পারি আবার নিজ মন্দিরে গিয়ে প্রণাম করতে পারি আমাদের আমার কাছে সমদর্শন সেটা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে সমদর্শনটা বারবার উল্লেখ করে গিয়েছেন সমদর্শন করার জন্য যেমন সেই সমদর্শনের কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ চিকাগোতে উনি আমাদের সনাতন হিন্দু ধর্মের যে বক্তব্য রাখতে গিয়েছেন উনি ওই কথা বলেছেন ধন সিস্টারসম বাদাসম আমেরিকা এই কথা একমাত্র সনাতন ধর্মই বলে আর কোনো ধর্মই এটা বলে না কারণ আমাদের মধ্যে ভাই বোন সমান অমুক খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম সবাইকে সমদর্শন করে গিয়েছেন স্বামী বিবেকানন্দ যেমন সুতরাং এইভাবে যদি আমরা যদি মেনে নিতে পারি তাহলে আমাদের হিন্দু ধর্মের মধ্যে কোনো মনে হয় না একটা অন্যায় কাজ করতে বা কোনো একটা মনের ও ইচ্ছাকৃত একটা কাজ করতে মানে একটা চিন্তা করতে আমি কী কাজ করতে যাচ্ছি এই কাজের মধ্যে আমার ধর্মীয় বাধা কী আছে আমার এটা কাজ করা থেকে আমার জন্য এই কাজটা করার জন্য আমাকে কতটুকু সতর্ক থাকতে হবে ন্যায় বোধ আমার কাছে কতটুকু বোধ জ্ঞান থাকতে হবে একমাত্র গীতা শ্রীমদ ভগবদ গীতার মাধ্যমে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে সুতরাং আপনি এত কিছু সমাজে বাড়িতে পরিবারে রাষ্ট্রে এত কিছু অনাচার অন্যায় অত্যাচার হচ্ছে কুকাজ হচ্ছে একমাত্র আমি মনে অধর্মের অধর্মের পথে পা দিয়ে তাই হচ্ছে ধর্মজ্ঞান করুন কোনোদিন আপনাকে বিপদে পড়তে পারে না আপনি নিজে কোনোদিন বিপদে যেতে পারেন না একমাত্র ধর্মজ্ঞান করে চলুন সুতরাং চলুন আমরা শ্রীমদ ভগবদ গীতাটা রোজ আহরণ করি রোজ অধ্যয়ন করি এবং সবাইকে অনুপ্রাণিত করি সবাই আমরা গীতা পাঠটা করি গীতা পাঠ করলে মনটা পবিত্র থাকবে মনটা ভালো থাকবে
আমার আনন্দ থাকবে, এই কথাটা আমি সবার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি। আচ্ছা, তো আরেকটা যদি শ্লোক আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন। কি বলবো? আরেকটা শ্লোক যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন। দর্শকের উদ্দেশ্যে বলবো, যেমন আমি চণ্ডী পাঠ করি, গীতার আগে আমি চণ্ডী পাঠ করি। চণ্ডী পাঠ করতে হলে চণ্ডীর ধ্যানটা পাঠ করতে হয়। চণ্ডীর ধ্যান পাঠ করতে হলে, যেমন চণ্ডীর ধ্যান পাঠ না করে চণ্ডী পাঠ করা যায় না, সুতরাং গীতাও তাই, গীতা পাঠ করতে হলে গীতার ধ্যান পাঠ করতে হয়। সুতরাং চণ্ডীর ধ্যান যেমন হচ্ছে কি, ওম নমো ভগবতে শ্রীমৎ শ্রী শ্রী চণ্ডিকায় নম, ওম নমো ভগবতে শ্রী শ্রী চণ্ডিকায় নম, ওম নমো ভগবতে শ্রী শ্রী চণ্ডিকায় নম, চণ্ডিকার ধ্যানম ওম বন্ধুক কুসুমাবাসং পঞ্চমুণ্ড দিবাসিনী স্ফুরচন্দ্র কলার রত্ন মুকুটং মুণ্ডমালিনী তিনিত্তং রক্তবসৌনং পিনুন্নটকঠস্থিনী পুষ্টকঞ্চাষ্কমালঞ্চ বরঞ্চ ভয়কঙ্ক্রমাৎ দদৌতিং সংসারী নিত্যমুত্তনন্মান্যমানিতম কালীং রত্ননিবদ্ধনুপুররসদপদম ভূষণমিষ্টদং কাঞ্চীরত্নদুকুলহারললিতম নীলম কিনুতরুজ্জ্বলম শূলাদত্র সহস্রমণ্ডিতভূজামুদত্র পিনস্তনী আবদ্ধমিতরশ্মরত্নমিকুটং বন্দে মহিষপ্রিয়ম या चंडी मुदिकैट बाधि दैत दलानि या महिषुष्मिलीनि या दुन्मश्कन चंद मुंड मतानि या रक्त बीज सोहनी शक्ति शुम्बनि शुम्बु दैत दलानि या सिद्धिता त्रिपोरा साध विनव कोट मूर्ति सहित मंग पात विश्वेश्वरी মধ্যেই সুদাব্দমণি মণ্ডপ রত্ন বেদী সিংহাসন পরিগৌতং পরিপীত বন্দম পীতাম্বরং কনকভূষণ মেল্ল শুভং দেবীং ভজামি ধৃত মুদ্গরি বৈরজিবাহম ওম নমস্তে চণ্ডিকায় ওম নমস্তে চণ্ডিকায় ওম নমস্তে চণ্ডিকায় ওম নমস্তে চণ্ডিকায় এটা চণ্ডীর ধ্যান। বাহ, অপূর্ব অপূর্ব, খুব সুন্দর বললেন, ধন্যবাদ আপনাকে। আমি আবার যেহেতু আমি চণ্ডীর ধ্যান পাঠ করলাম, একটা করে গীতার ধ্যান পাঠ করলাম, একটা অপরাধ ক্ষমাটা প্রার্থনা করে নিচ্ছি, আমার অপরাধে ভুল হতে পারে বা মনটা অন্যদিকে চলে যেতে পারে বা কানটা অন্যদিকে চলে যেতে পারে, তার জন্য ক্ষমা উৎসাহিত হয়। অপরাধ ক্ষমা হচ্ছে কি, ওম যদস্করং পরিব্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেত পূর্ণং ভবত তৎসর্বং তৎপ্রসাদাৎ মহেশ্বর করচনাকৃতং বাক্যৈজং শ্রবণং বা মানসং ব্যপরাধং বিহিতং অবিহিতং বা সর্বং এতৎমস্য জয় জয় করুণার্থে শ্রী মহাদেব শম্ভু ওম নমো ভগবতে নমঃ শিবায় ওম নমো ভগবতে নমঃ শিবায় ওম নমো ভগবতে নমঃ শিবায়। ধন্যবাদ 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 আপনাকে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা সময় আমাদের সাথে কাটানোর জন্য। আশা করি আগামীতে আপনার সাথে দেখা হবে, আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। সবাইকে অনুরোধ করবো প্রত্যেকে বাইরে থেকে গীতা নিয়ে আসুন, আমিও থাকবো, আপনারা সবাই গীতা নিয়ে বসুন, ধীরে ধীরে গীতা পাঠ আমি এক একটা অধ্যায় এগিয়ে যাবো, সবাই দেখুক এবং সবাই এটা শিখ, আমার যেটা আমি যে জানি যে সবাইকে জানার জন্য না, অবাস সবাই একটু বুঝবার জন্য আমার গীতাটা আমার খুব একান্ত প্রয়োজনীয় জিনিস, প্রয়োজনীয় উচ্চ মার্গের দমীয় গ্রন্থ, সে গ্রন্থটা সবাই আমরা চলন টাস করি, আমরা গীতাপাঠটা করে ভগবান যেখানে গীতাপাঠ হবে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গীতার মাহাত্ম্যটা বড় বড় দিয়েছে কি, গীতামে বিজয়ম পার্থ গীতামে সারমোত্তম গীতামে জ্ঞানমত্তগ্রং গীতামে জ্ঞানমত ব্যায়াম, অর্থাৎ যেখানে গীতাপাঠ হয় সেখানেই আমি আছি, সে গীতা আমার হৃদয়, গীতা আমার হৃদয়। গীতার অষ্টাদশ দিয়ে লাস্ট শ্লোকে কি বলেছে জানেন তো, লাস্ট শ্লোকে বলেছে কি, ভগবান শ্রীকৃষ্ণ তো গীতার সম্পূর্ণ উপদেশ শেষ করেছে অর্জুনকে, কিন্তু শেষ শ্লোকে কি বলছে, ওম ইয়ত্র যুগস্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ের ভূত দুর্বা নীত মতির মামা। এটা হচ্ছে কি, যেখানে যেখানে শ্রীকৃষ্ণ অর্জুন শ্রীকৃষ্ণ আছে, যেখানে তার সারাতে পার্থ আছে সেখানে সুশ্রী সুন্দর বিরাজ করবে, এটা আমার শাশ্বত মত। সেটা বলছে কি সঞ্জয়, সঞ্জয় কাকে বলছে কি, অর্জুন এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই কথাটা বলেছেন গীতার শেষ শ্লোকের মধ্যে, এটা অষ্টাদশ অধ্যায়ে আটাত্তরতম শ্লোকের মধ্যে এই কথাটা উল্লেখ করা আছে। সুতরাং সবাই চলুন আমরা গীতাপাঠটা করি, গীতার দিকে মন ধাবিত করুন, বেশি নয় 10 মিনিট সময় ব্যয় করুন রোজ গীতার জন্যে।
অসাধু অসাধু নিশ্চয়ই ধন্যবাদ, তাহলে পরে নিশ্চয়ই কথা হবে, ভালো থাকবেন।